গগন ঘন ছাইল গগন ঘনাইয়া সীমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল। কি হবে কি জানে ঘোরা রজনী দিকলনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া সীমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল। কি হবে কি জানে ঘোরা রজনী দিকলনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া। দেখুন নৈলাক্ষবাবু, যারা পৃথিবীতে সমস্ত উন্নতির ভার নিজের কাঁধেই তুলে নেয় তারা পরের ঘরে কোথায় কি হচ্ছে তার কারণ খুঁজে বার করাটাকেও নিজেরই কর্তব্য বলে মনে করে। দাদা, তার নাকি কোন নিজের লোক এই কাশিতে থাকে, তার কাছে যেতে চায়। তার মানে দেখা করতে চায়, তা যাক না, তাতে কাজের কি অসুবিধা হচ্ছে? তো হঠাৎ খবর এসেছে মায়ের শরীর বিশেষ ভালো নেই, তাই আমি আজ রাতের ট্রেনে কাশি রওনা হচ্ছি। হ্যাঁ, ভাবলাম যাওয়ার আগে আপনাদের কাছে বিদায় নিয়ে যাই। ও বাবা গো বাবা, কি গো খুব কষ্ট হচ্ছে? শোনো, এক কাজ করি, ওই বাঙালি টোলায় একজন নতুন ডাক্তার এসছে নলিনাক্ষ চট্টোপাধ্যায়, তার নাকি এখন খুব প্রসার হয়েছে। আমি বরং তুলসীকে দিয়ে ওকেই ডেকে পাঠাই। তুমি একটু শোন, আমি ওকেই ডেকে পাঠাচ্ছি। তুলসী, তুলসী। কি ব্যাপার বামুন ঠাকুর, কুটনো কাটতে কাটতে কি ভাবছো? কি তুমি কি হাত কেটে একটা বিপদ বাঁধাবে নাকি? না মানে না বাপু, সাবধানে কাজ করো। আমি নিজে রয়েছি হাজারো ঝামেলায়, এর মধ্যে আর বিপদ বাঁধিও না। হ্যাঁ, যা বলতে এসেছিলুম, আজ কর্তার শরীর বড় একটা ভালো নেই, আজ আর ভাত করো না, পরোটা করো। দেখো বাপু, এক গাদা ঘি দিও না আবার, যা তোমার রান্না ছিড়ি, কি করে যে এত ঘি খরচা হয় বাপু বুঝতে পারি না আমি। এর থেকে আমার ওই উড়ে বামুনটা ভালো ছিল, রান্নায় ঘি দিত, তার স্বাদও একটু আধটু পাওয়া যেত, মুখ মেরে দিত না। কি বাছা, কথা কানে গেল? তুলসী, তুলসী। যাই মা, আর ডাকছেন কর্তা মা? হ্যাঁ, এক্ষুনি একবার বাঙালি টোলায় যা। কেন? কেন মানে, তোরা কি সব চোখ বন্ধ করে থাকিস নাকি? কর্তা বাবুর এতটা শরীর খারাপ, সেদিকে কারো নজর নেই? যাকে যাক, বাঙালি টোলা এক্ষুনি একবার গিয়ে নলিনাক্ষ ডাক্তারকে ডেকে আনবি। যাবি আর আসবি, দেরি করবি না। ঠিক আছে। নলিনাক্ষ, এ নামটি আমার বড় আপন। একটু হাত চালিয়ে কাজ করো বাচ্চা, কর্তার শরীর ভালো নেই, বেলা করো না। তোকে কর্তা মা কোথায় যেতে বললো রে? কর্তা বাবুর জন্য ডাক্তার ডাকতে। ডাক্তার? কোন ডাক্তার? নলিনাক্ষ ডাক্তার। নলিনাক্ষ? সে আবার কোন ডাক্তার? উমা, তুমি জানো না বুঝি? সে তো মস্ত বড় ডাক্তার। তাই? কোথায় থাকেন? এই বাঙালি টোলায় থাকেন, নতুন এসেছেন। ও আচ্ছা, ঠিক আছে, তুই যা। এই শোন, একবার ফিরে এসে আমার সঙ্গে দেখা করিস তো। আচ্ছা। তুলসী, তুলসী, কার সঙ্গে কথা বলছিস? দুজনে মিলে কি শালা পরামর্শ চলছিল? কই কিছু না তো। কিছু না তো মানে? আমি কি চোখ কান বন্ধ করে থাকি নাকি? ওকে পাঠিয়েছিলাম বাঙালি টোলায়, তো বাঙালি টোলায় যাবার পথে একবার রান্নাঘরের দরজা না মারালেই চলছিল না, তাই না? এইভাবে তো এখানকার সব জিনিসপত্র সরানো হচ্ছে। এ আপনি কি বলছেন কর্তামা? একদম এরকম ভাবে কথা বলো না তুমি। আমি জানি না তুমি আমাদের চাকর বাকরদের লুকিয়ে লুকিয়ে সব খাবার দাবার দাও, আর ওরাও তেমন আছে, খিদে পেয়েছে বলে তোমার সামনে হাত পেতে দাঁড়ালেই হলো, অমনি অন্নপূর্ণার হাত থেকে তাদের আঁচল গামছা একেবারে সব ভরে যায়। এভাবেই তো তুমি ওদের বশ করেছো, আর ওরাও লাই পেয়ে মাথায় উঠেছে। না না কর্তামা, এই কথাটা ঠিক না। দেখো বাপু, ওদের হয়ে তুমি একদম সাফাই গাইবে না, এ আমি বলে রাখলাম। আর একটা কথা বলে রাখলাম, তুমি রাস্তায় পড়েছিলে, সেখান থেকে দয়া করে তুলে এনে তোমায় আশ্রয় দিয়েছি, আর তার প্রতিদান তুমি এভাবে দিচ্ছ? কর্তামা তোমাকে বারবার বলেছি যে মা দুবেলা স্নান করো না, তুমি তো কিছুতেই আমার কোনো কথা শুনবে না। এই যখন নিউমোনিয়া হলো, এতে তো কষ্ট তুমিই পাচ্ছ বলো। না একটু উঠে বসো তো। কেন রে, কেন? শুধু ওষুধ খেলে কি হবে, একটু পথ্যিও তো খেতে হবে। তুমি এখানে বসো, আমি তোমার জন্য একটু পথ্যি করে আনছি। তুই কি এখন ডাক্তারি ছেড়ে আমার জন্য এইসব করতে যাবি? আমি তো মায়েরই সেবা করছি নাকি। আমি যেসব দেখতে পাচ্ছি না বাবা। আমি ছাড়া কে করবে মা? তোমাকে কতবার বলেছি যে মা একটা কাজের লোক রাখো, তাতে তোমারই সুবিধা হবে, কিন্তু ওই কোনো কথা শুনবে না তুমি। তুমি বসো, হ্যাঁ আমি আসছি, বসো। আমার তো এখন গেলেই হয় বাবা। কেন যে আমি এতদিন পর্যন্ত আছি, এইসব দিন দেখার জন্যই বুঝি বাবা বিশ্বেশ্বর আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওসব কথা এখন বাদ দাও, তুমি বসো, আমি পথ্যি করে আনছি। আরে তুই খেয়েছিস? আমি এবার খাবো মা, খেয়ে একটু ডাক্তারখানায় যাব। ও হ্যাঁ শোনো, মতির মা আছে এখানে, ও জল তোলা শেষ হয়ে গেলে তোমার কাছে আসবে, থাকবে। যদি কোনো দরকার লাগে তুমি মতির মাকে দিয়ে আমার কাছে খবর পাঠিও। হুম? ডাক্তার নলি, নলি কে? এই যে বাবা, খবরটা পেয়েই ছুটে এলাম। বিদেশ বিভুই ঠাঁই মাকে নিয়ে একা আছো, তারপর তো শুনলাম উনি অসুস্থ। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। নমস্কার। কে এসেছে বাবা? নলিন, যার কথা তোমাকে বলেছি মা, অন্নদা বাবু, উনি এসেছেন। ও আপনি আর কোনো চিন্তা করবেন না, একবার যখন আমি এসে পড়েছি, আপনাকে সুস্থ না করে আমি এখান থেকে যাচ্ছি না। রুগীর সেবা করা কি চারটিখানি কথা? আর তাছাড়া এই কাজ তো শুধু মেয়েদের। আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। ঠিক আছে। আচ্ছা তোমার মার এমন বাড়াবাড়ি হলো কি করে? কিছুদিন যাবত তো মা জ্বর কাশিতে ভুগছিলেন, তারপর ওই বারণ করা সত্ত্বেও প্রাতঃস্নান করা চাই, আর দেখুন না তার ফলই আজকে নিউমোনিয়া। আর কি জানেন তো, মা তো সমস্ত কাজ নিজের হাতে করবেন, কোনো কাজের লোক রাখতে দেবেন না। এই দেখুন না এখন যে শয্যাশায়ী হয়ে আছে, এখনও কারোর হাতে রান্না খাবেন না আমার হাতের ছাড়া। তাই বলছিলাম যে আপনি বৃথায় চেষ্টা করবেন, দুঃখ পাবেন। রান্না নাই বা করলেন অন্যান্য কাজ তো করতে পারবেন। মা যেমন পরিপাটি পছন্দ করেন তেমনি ঘর সুন্দর করে সাজিয়েও রাখতে ভালোবাসেন। যে হরির মা মাকে মানুষ করেছিল সে মারা যাওয়ার পর থেকে এখন অবধি মা কোনো দাসদাসী রাখেননি। এমনকি অসুস্থ হয়ে শয্যাশায়ী হলেও কাউকে গায়ে পর্যন্ত হাত দিতে দেন না। সারাদিন ওই পুজো পাঠ স্নানান্নিক এসব নিয়ে থাকেন। তারপর একবেলা ঘন দুধ আর মিষ্টি খেয়ে ব্যাস শুয়ে পড়েন চুপচাপ। কিন্তু আমার নিষ্ঠায় মায়ের ঘোর আপত্তি। ঠিক আছে, কাল আমার মেয়েকে নিয়ে আসবো, সেই দেখাশোনা করবে। আজ তাহলে উঠি। সে কি একটু চা খেয়ে যান? এ আর একদিন হবে, কোন আগে তোমার মা সুস্থ হয়ে উঠুন। চল। তুলছি, আই তুলছি। বামুন মা শোন, তোকে যে একা ফিরতে দেখলাম, ডাক্তারবাবু এলেন না তোর সঙ্গে? না, তিনি আসতে পারলেন না, তাই তো কর্তামা খুব চটেছেন। তাই তিনি আসতে পারলেন না? তুই একটু দাঁড়া। সত্যি বামুন মা, তুমি এখানে না থাকলে আমাদের দিন দিন শুকিয়ে মরতে হতো। খুব খিদে পেয়েছিল গো। আর কথা বাড়াস না, তাড়াতাড়ি খেয়ে নে। হ্যাঁ রে তুলসী, ডাক্তারবাবুর ওখানে কি খুব ভিড়? না, কেন বলো তো? তাহলে উনি এলেন না যে বড়? ডাক্তারবাবুর মায়ের তো খুব অসুখ, তাই তিনি আসতে পারলেন না। ডাক্তারবাবুর মায়ের অসুখ? কেন, তার বাড়িতে আর কেউ নেই? না, তিনি তো বিয়ে করেননি। বিয়ে করেননি? তুই কি করে জানলি? চাকরদের মুখে শুনেছি, তার স্ত্রী নেই। স্ত্রী নেই? হয়তো মারা গেছেন। হবে হয়তো। জানো বামুন মা, ডাক্তারবাবুর চাকর ব্রজ, সে বলেছিল ডাক্তারবাবু যখন রংপুরে ডাক্তারি করতেন তখনও তার স্ত্রী ছিল না। কি নাম বললি? রংপুর? তুলসী, এই তুলসী, এই কর্তা মা ডাকছে, তাড়াতাড়ি খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, তুই মুখে ভরে নে, দে আমাকে। রেখে যা, রেখে যা, রেখে যা, যা তাড়াতাড়ি যা। যতদিন তার সম্বন্ধে নিশ্চিন্ত ছিলাম না, ততদিন আমার সব যন্ত্রণা বুকে চেপে রেখেছিলাম। কিন্তু আজ যখন তার খোঁজ পেয়েছি, তখন কিছুতেই ধৈর্য ধরে রাখতে পারছি না। আমার আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না, এক মুহূর্ত নয়। তুলছি, হ্যাঁ তুলছি। কি গো বামুন মা, এনে ধর খেয়ে। শোন তুলছি, আমি বলছিলাম যে তুই যে ডাক্তারবাবুর কাছে গেছিলিস না, তার নামে না আমার এক আত্মীয় আছে জানিস। তাই? হ্যাঁ, তাই আমি তোকে জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা, তিনি কি ব্রাহ্মণ? হ্যাঁ গো, ব্রাহ্মণ কে গো, চাটুর্যে ব্রাহ্মণ, নাম নলিনাক্ষ চাটুর্যে। ও ভগবান। বামুন মা, আমি এখন আসি, কর্তা মা আবার কাজে পাঠাবেন তো, দেরি হলে আবার। হ্যাঁ হ্যাঁ তুই যা, তুমি বরং এই থালাটা ধরো, আমি এগুলো নিয়ে যাই। হ্যাঁ তুই যা। কে মা? আমি হেমনলিনী। ও এসো মা, এসো বসো। হ্যাঁ মা, আমি শুনলাম তুমিও নাকি নলিনীর মতন কিসব নিয়ম কানুন পালন করছো। নলিনীর আমার পাগলামো শেষ নেই, তোমরা দেখছো কি আরো খেপিয়ে তুলবে। নলিনীর কথা তোমরা শোনো কেন? তোমার এখন অল্প বয়স, কোথায় তুমি সাজগোজ করে হেসে খেলে আমোদ আহ্লাদ করে দিন কাটাবে? এই কি তোমার সাধন ভজন করার সময়? আর তুমি যে নিরামিষ খাও এটাও কিন্তু ঠিক নয়। আচ্ছা বলো তো, নলিন জগ পাবে কি জানে? ও তোমার এত বড় গুরু হয়ে উঠলো কবে? এই তো কদিন আগে পর্যন্ত যা মন চাইতো তাই করতো, শাস্ত্রের কথা শুনলে একবারে মারমুখ হয়ে উঠতো। না মা, হেসো না, নলিনও আমার কথা শুনে হাসে। ও আমার মনের কথা বুঝতেই চায় না। ওমা দেখি দেখি, এ কি রকম চুল বেঁধেছো তুমি? কেন, ভালো হয়নি বুঝি? দেখো মা, তোমরা ভাবো আমি বুঝি সেকেলে লোক, এখনকার ফ্যাশন ট্যাশন কিছুই জানি না, কিন্তু আমি যত রকম চুল বাঁধা জানি তোমরা তা ভাবতেও পারবে না। তাই? কিন্তু আপনি কি করে জানলেন? আমাকে এক মেম সাহেব সেলাই শেখাতে আসতেন, তার কাছেই আমি চুল বাঁধাটাও শিখে নিয়েছি। বাবা, আপনি মেম সাহেবের কাছে চুল বাঁধার সেলাই শিখেছিলেন? কিন্তু আমি যতটুকু জানি যে আপনার বাবা মা খুব নিষ্ঠাবান ছিলেন, ওনারা কোনো আপত্তি করেননি? হ্যাঁ, আচার নিয়ম তারা মানতেন ঠিকই, তবে সেই মেম সাহেব চলে গেলে আমাকে আবার স্নান করে কাপড় ছাড়তে হতো। দেখো মা, তোমাদের নিয়ে যে আমি এত ছুঁই ছুঁই করি সে কিন্তু ঘৃণার জন্য নয়, অভ্যেসের বসে। আপনার এই বাজ বেচারের জন্য শ্বশুর বাড়িতে কোনো অসুবিধা হয়নি? বিয়ের আগে তো কোনো রকম অসুবিধে হয়নি, কিন্তু আমাদের বিয়ের পর যখন নলিনের বাবা ব্রাহ্মধর্ম নিলেন, হিন্দুয়ানি ঘুচে গেল, তখন আমি সব সহ্য করেছি, কোনো কথাই বলিনি। শুধু একটাই কথা বলতাম, তোমরা যে যা ভালো বোঝো তাই করো, আমি মূর্খ মেয়ে মানুষ, এতদিন যেসব নিয়ম কানুন পালন করেছি তা তো আমি ছাড়তে পারবো না। হ্যাঁ মা, তোমার কাছে কোনো গল্পের বই নেই? হ্যাঁ আছে বাড়িতে, আপনি পড়তে চান? আমি বই পড়তে ভীষণ ভালোবাসি। বেশ, আমি আপনাকে কালকে এনে দেব। আজ আমি আসি মা। কর্তামা, কি হয়েছে বাচ্চা? আপনার সঙ্গে একটা কথা ছিল। বলে ফেলো। বলছিলাম যে বাড়ির সমস্ত কাজকর্ম সারার পর ভাবছিলাম যে একবার গিয়ে ওই দশা সমেত ঘাটে একটু স্নান সেরে আসবো। কেন বাচ্চা, আজ কি আছে? না তেমন কিছু নয়, তবে অনেক দিন তো হলো কাশিতে এসেছি, তাই কয়েকদিন ধরে ভাবছিলাম। কদিন ধরে ভাবছিলে? তা আজকের দিনটাকে কেন বেছে নিলে বাচ্চা? তোমার যত সব অনাথ সৃষ্টি কাণ্ড, একে কর্তার শরীর খারাপ, কখন কি দরকার লাগে তার নেই ঠিক। डाक्तार पर्यन्त एखोनो आसेनि और आज ही तुम्हार दरकार हलो घाटे चान करते जावार खबर पेलाम जे आमार एक आपनार लोक काशीते एसेछे ताई भाबलुम तार संगे देखा हये जाबे और फेरार पथे स्नानो सेरे फिरते पारबो तार माने ना ना बाचा एसब किन्तु एकदम भालो कथा नय देखो बाचा आमार किन्तु अनेक बयस हयेछे एसब आमी बुझी ता काशीते तोमार आत्मीय आछे ए खबरटा तोमाय़ के एने दिल तुलसी ओके आर एक मुहूर्ते बाड़ीते राखा जाबे ना 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 कर्तामा ओ किच्छु बोलेनी देखो बामन ठाकुर যতদিন আমার এই বাড়িতে আছো ততদিন কিন্তু এই যখন তখন গঙ্গার ঘাটে গিয়ে চান করতে যাওয়া আত্মীয়র কাছে যাওয়া এসব কিন্তু একদম চলবে না আমি বলে রাখছি কালীচরণ কালীচরণ তুলসীকে এই মুহূর্তে বাড়ি থেকে বিদায় করো আর কোনোদিন যেন এই বাড়ি মুখ না হয় যাও কর্তামা কর্তামা এ আপনি ভুল করছেন ওর কোনো দোষ নেই শোনো বামুন ঠাকুর আমার বাড়িতে আমি কাকে রাখবো কাকে খেদাবো সেটা কিন্তু তোমার কথাতে নয় যাও বাচ্চা নিজের কাজে যাও যাও চমুকে চমুকে সহসাদি কয়জনে চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি চমুকে চমুকে সহসাদি কয়জনে চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি হর হর চরাচর পলকে ঝলকিয়া ভোর তিমির ছায় গগন গরুজনে স্তব্ধ আধার ঘুমাইছে সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ বড় বড় বাজ